গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো বেশ কিছুদিন ধরে আমি কিন্তু একদম ইরেগুলার হয়ে পড়ছি, ডেলি ভিডিও দিতে পারছি না, তার জন্য আমিও ভীষণভাবে দুঃখিত। আর তোমরা কিন্তু আমার হাত ছেড়ে একদমই যেও না, অবশ্যই আমার সাথে থেকো। এখন কিছুদিন একটু ব্যস্ততার কারণে এরকমটা হয়ে হচ্ছে, তো আমি তারপর থেকে আবার ডেলি ভিডিও দেব, তোমরা আমার সাথে অবশ্যই থেকো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল ওই কটা 7টা সাড়ে 7টা মতন বাজে। তো এখন আমি চা বানাতে এসেছি, আর কোনোদিন আমার হাজব্যান্ড চা বানায়, কোনোদিন আমি বানাই। তো বলছে যে আজকে তুমি বানাও, ততক্ষণ আমি গাছে জল দিয়ে আসি। তো গেছে গাছে জল দিতে, আর এদিকে আমি চা বানাচ্ছি। আর দেখবে এই আমুল দুধ গুলে চাটা না বেশি ভালো খেতে হয়, কিন্তু গরুর দুধ দিয়ে চা বানালেও এতটা টেস্টি হয় না। তো চা ওদিকে হচ্ছে, একটুখানি কমিয়ে দিয়ে এসেছি কারণ ও এখনও আসেনি গাছে জল দিয়ে, আর না হলে ঠান্ডা হয়ে যাবে। আর চা তো আমি একদমই ঠান্ডা খেতে পারি না, আর একা একা চা খেয়ে নেবো, সেই জন্য আর কি ভাবলাম যে বিছানাটা ততক্ষণ একটুখানি গুছিয়ে নিই। তো এই ঘরে আসলে সন্ধেবেলা থেকে টিভি টিভি দেখি, তো ওই ব্ল্যাঙ্কেটটা নিয়েই আর কি বসে থাকি, কারণ এই রুমটা প্রচণ্ড ঠান্ডা। তো সেই জন্য সকালবেলাটা একটুখানি রুমটাকে গুছিয়ে নিচ্ছি, চাদর টাদর টেনে দেব। আর গোলু কিন্তু আজকে এখনও ওঠেনি, ও বেশ আজকে অনেকক্ষণই ঘুমোচ্ছে, কাল সন্ধে থেকেই ঘুমোচ্ছে, কিন্তু এখনও আজকে লেট করে উঠবে বোধহয় একটু, এরপরে উঠে যাবে, খুব একটা বেশি লেট করে না। তো এই তো বসে গেছি চা খেতে, আর মানে আমি ওকে বলি যে চা খাওয়ার মানে এই সকাল টাইমটা অন্তত আমাকে একটুখানি দিও, মানে একসঙ্গে যাতে দুজনে বসে চাটা খেতে পারি, কারণ আমার এতটা বোরিং লাগে যেদিনকে ও খুব সকাল সকাল বেরিয়ে যায়। তো যেদিন কাজ থাকে সেদিন তো যাই ঠিক আছে, কিন্তু মানে চেষ্টা করে যে সকালবেলাটা একটু ঘরে থাকার একসঙ্গে, আর একসঙ্গে চাটা খাওয়ার, কারণ এই সময়টা যদি আমরা দুজন একটুখানি গল্প করতে, দুজন বা তিনজন, কোনোদিন কোনোদিন গোলু থাকে, তো একসঙ্গে যদি এই সময়টা একটু কাটাতে পারি না, সারা দিনটা যেন আমার ভালো যায়। তো চাটা খাওয়া হয়ে গেছে, গোলু উঠে গেছে, আর গোলু আজকে চা খেতে পায়নি, মানে ওর জন্য চা রেখেছিলাম, কিন্তু ও এমন বদমাশি করলো তো চাটাকে পুরো ফেলেই দিল, তো আজকে আর ওর চা জোটেনি। তো যাই হোক, ওকে একটু পরে আমি দুধ গুলিয়ে খাইয়ে দেবো, কারণ কালকে যেহেতু সন্ধ্যে থেকে ঘুমোচ্ছে তো রাতে কিছু খায়নি। আর এখন আমি বিছানাটা এই যে গুছিয়ে নিচ্ছি, শীতকালের বেলা বলে না দেখতে দেখতে সময় পেরিয়ে যায়, তাই না বলো? মানে ঘুম থেকে উঠে চাটা খেতেই দেখবে 8টা সাড়ে 8টা বেজে গেল। তারপরে আমি গোলুকে দুধ খাইয়ে একটুখানি পড়তে বসিয়েছিলাম, তো সকাল টাইমটা ওকে নিয়ে একটু বই নিয়ে বসি, তারপরে যতই কাজ থাকুক না কেন, কারণ সন্ধ্যাবেলা আর হয়ে ওঠে না, ও সন্ধ্যাবেলা আর আসলে ও ঘুমিয়ে পড়ে, মানে যেহেতু সারা দুপুর ঘুমোই না সেই জন্য সন্ধ্যাবেলাটা ঘুমিয়ে পড়ে। তাই সকালবেলা কিছু খাইয়েই আমি ওকে একটুখানি পড়তে বসাই, ওই জাস্ট একটুখানি ওর সঙ্গে সময় কাটানো আর বই নিয়ে বসা, তো এই এইটাই আর কি। তো কিছুক্ষণ সময় ওর সঙ্গে বইটই নিয়ে বসে, তারপরে ওকে বললাম যে তুই খেল আর আমি এদিকে বিছানাটা একটু গুছিয়ে নিই। আর আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম করে ঘরটর মুছে আজকে স্নান করে আগে পুজো দিয়ে নেব, তারপরে অন্য কাজ হবে। আর আজকে 10টার সময় ভাত বানাবো, মানে আতপ চালের যে ভাত হয় সেটাই আর কি, তো ওটাই সবাই আর কি ব্রেকফাস্ট হিসেবে খাবো। আর দেখো এখন ঝাড় দিচ্ছি, পুরো বাড়িতে ঝাড় দিয়ে নিয়েছি, আর ঝাড় দিতে সত্যি অনেকটা সময় লাগে, কারণ যেহেতু অনেকটা মানে বড় স্পেস, অনেকটা 2-3টে রুম ধরো, তারপরে এত বড় ডাইনিং প্লেস, মানে ঝাড় দিতে আমার অনেকখানি সময় চলে যায়, সেই জন্য এই শীতকালে আমি একদিন পরপর ঘর মুছি। তো কালকে যেহেতু ঘর মুছিনি তাই আজকে ঘরটা মুছে নেব, আর ঝাড় দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঘর মুছে নেব, আর বাসন আছে কয়েকটা কালকে রাতে, তো সেগুলো ধুয়ে নেব, ব্যাস। এই তো হচ্ছে সকালের কাজকর্ম। আর এটা মনে হয় যে এত বড় বাড়ি, এত কাজকর্ম আমি কিভাবে একা হাতে সামলে থাকি, কিন্তু সত্যি এটা খুব একটা কঠিন কাজ নয়, কারণ ভালোবেসে এই কাজগুলো করলে না কঠিন মনে হয় না। আর তাছাড়াও আমার মেড ছিল, তো আমি মেড রেখে দেখেছি যে যতটা আমি মানে কমফর্টেবল মেড রেখে আমি যতটা না হতে পেরেছিলাম, তার থেকে বেশি যেন নিজে কাজ করে একটা আলাদাই স্যাটিসফাইড, মানে কি বলতো, নিজের কাজগুলো না নিজে যেভাবে গুছিয়ে করা যায়, আমার মনে হয় না যে বাইরের কেউ সেভাবে করবে বলে, তো যতই ভালো হোক না কেন। আমার যে মেড ছিল ভীষণ ভালো ছিল, সমস্ত কাজকর্মই করে দিত, কিন্তু কি বলতো, নিজের বাড়ির একটা কাজকর্ম না তুমি যেভাবে করবে সেভাবে বাইরের কেউই করতে পারবে না।
সেই জন্য বাড়ির এই কাজকর্মগুলো করতে আমার কোনো সমস্যা হয় না, বেশ সময় সময় সবটা আর কি হয়ে যায়, আমি ঠিক মানে ম্যানেজ করে নিতে পারি। এখন বাজে হচ্ছে 10:10 বাকি, ঠিক আছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধুমাত্র স্নান করার জন্য আমি এখন বসে আছি। তো স্নান করব কি করে, আমাদের কারেন্ট নেই, অনেকক্ষণ থেকে কারেন্ট নেই, সেই জন্য হ্যাঁ কারেন্ট নেই, সেই জন্য আমি গিজার অন করতে পারছি না, ঠান্ডা জলে তো চান করতেই পারবো না, এখন একদমই ঠান্ডা জলে চান করে রিস্ক নেওয়া যাবে না, ঠান্ডা লেগে যেতে পারে। আর কারেন্ট আসছে না, বসেই আছি, সব কাজ হয়ে গেল, ঘর ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট, ভাবলাম সকাল সকাল স্নান টান করে নেব, পুজো করে তারপরে সকাল সকাল সমস্ত কিছু হয়ে যাবে, ধরো একবার সমস্ত কাজ সেরে সকালবেলা যদি স্নান করে নিতে পারি না, মানে তার থেকে নিশ্চিন্ত বোধ হয় না আর কিছু হওয়া যায়, তারপরে রান্না বান্না যখন শেষ হবে হোক। আর কালকে কোনো ভিডিও করিনি, আজকে ভিডিওটা আবার স্টার্ট করলাম, কি জানি মাঝে মাঝে ভীষণভাবে ডিমোটিভেট হয়ে যাচ্ছি যে ভিডিও করব কি না করব কি না। আর এখন একটুখানি আলু আর ডিম সেদ্ধ করলাম, আর ওদিকে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, তো গোলু খাবে হচ্ছে ভাত, গোলু না মানে আমরা সবাই খাবো ভাত আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ এসব আর কি খাবো আজকে সকালে। শুধুমাত্র কারেন্ট আসার জন্য আমি বসে আছি, আর ওই দেখো গোলু দুষ্টুমি করছে, গোলু আজকাল ভীষণ দুষ্টু হয়েছে, সারাক্ষণ দুষ্টুমি করে, তাই না? কি খাচ্ছো তুমি? চকো, চকো খেয়ে ওই টকই বেরোবে মুখ থেকে, বুঝেছো? এত চকো খাই তাহলে কথা বেরোবে কি করে পরিষ্কার ভাবে, ওই জন্য চকোকে টকো করছে। কি খাচ্ছ চকো? হ্যাঁ মুখ থেকে বেরোবে না তো একটা, এই চকলেট গুলো কালকে রাত্রেবেলা এনেছিল, তো একটা সকালে দিলাম যে এটা খা, আর দেখতে পেয়েছে যে ফ্রিজ থেকে বের করে ওকে দিয়েছি, হ্যাঁ বাবা এনেছে, তো আরেকটাও নিজেই গিয়ে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলো। খাবে তুমি চকো? বেশ ঠিক আছে, আগে ভাত খাবে তারপর চকো খাবে, ঠিক আছে? আর চলো বসে থাকতে হবে, কতক্ষণ জানি না কারেন্ট আসবে, সেই অপেক্ষায় এখন কি করবো সেই ভাবছি। গোলু এখন দেখছি যত বড় হচ্ছে ধুমধাম করে কাঁচা খাচ্ছে, তাই না? আর সন্ধ্যাবেলা থেকে গোলু ঘুমিয়ে যায়, তো দেখো কালকে এই কালারে নেল পালিশটা পরেছি, ওটা তুলে আমি নেল পালিশ পরতে মানে সাজগোজের মধ্যে নেল পালিশ পরতে আমি সব থেকে বেশি ভালোবাসি, নেল পালিশ আর লিপস্টিক, ঠিক আছে? তো আগে একটা সময় ছিল যখন আর কি প্রতি সপ্তাহে সপ্তাহে নেল পালিশের কালার তুলে আবার নতুন করে নেল পালিশ পরতাম, এরকম একটা সময় ছিল, তারপরে তো নেল পালিশ পরা ভুলেই গেছিলাম বলো হওয়ার পরে, তারপরে নেল পালিশ অনেকদিন কিনিও নি আমি, আমি আগে একটা মল থেকে নেল পালিশ কিনতাম, শপিং মল থেকে আমাদের ব্যানার্জি দিতে, ঠিক আছে? তো তারপর অনেকদিন আমি নেল পালিশ কিনিনি কারণ ওখানে যাওয়াও হয়নি, তো এবারে আমি অনলাইনে অর্ডার করেছিলাম NYB-র এই নেল পালিশ গুলো পার্পল থেকে, তো একটা গ্রিন কালার এর আগের বারে পড়েছিলাম, তো কালকে ওটা তুলে আমি ওই ব্লু কালারটা পরেছি, আবার যখন বিয়ে বাড়ি আছে তখন তুলে অন্য কালার পরবো। মানে আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে নেল পালিশ আর লিপস্টিক, আমার মনে হয় যে আমার পুরো অনেকটা জায়গা জুড়ে শুধু নেল পালিশের কালেকশন আর লিপস্টিকের কালেকশন থাকবে, আলাদাই লেভেলের। আর সত্যি কথা বলতে মেকআপ কম বেশি প্রায় সব মেয়েরাই ভালোবাসে, মেকআপ ভালোবাসেন এরকম মেয়ে খুঁজে পাওয়া এখনকার দিনে মুশকিল, তো মেকআপ সবাই ভালোবাসে, তো কিন্তু আমি নিজের জন্য মেকআপ খুব কম কিনতাম বলতে গেলে, কারণ আমি নিজের স্কিনে মেকআপ খুব একটা করি না, বাট এই মেকআপ শেখার পর থেকে বা কাজ করার পর থেকে মানে কাজ শুরু করার পর থেকে আমাকে তো ধরো অনেক রকমই প্রোডাক্ট কিনতে হয়েছে, আরও অনেক কিছু কিনতেও হবে, তো মানে ভালোবাসাটা যে কোথা থেকে চলে এলো আমি নিজেই বুঝতে পারি না, মানে সত্যি কথা বলতে কোনোদিন ইচ্ছে হয়তো ছিল যে আমি মেকআপ শিখবো, বিউটিশিয়ান কোর্স করবো এরকম ইচ্ছেটা ছিল, বাট মেকআপ আর্টিস্ট হবো এরকম যে একটা বিশাল কিছু যে একটা স্বপ্ন বলো লক্ষ্য বলো এসব কিছু কোনোদিনই ছিল না, মানে মেকআপ টেকআপ খুব একটা আমি নিজে করতাম না, তো তাই সেই ইচ্ছেটা খুব একটা ছিল না, বাট হঠাৎ করেই জানি না আগের বছর যখন সুযোগটা চলে এলো আমার মেকআপ শেখার, তো আর এক মানে কিচ্ছু চিন্তা না করে আমি শিখতে চলে গেছিলাম, তারপর থেকে হঠাৎ করেই মেকআপের প্রতি এত ভালোবাসা, এই তো কাজও শুরু করে দিয়েছি, তো ভাগ্য কোন দিকে নিয়ে যাবে বলা যায় না। তাছাড়া ধরো এমনিতে আরো অন্য লক্ষ্য ছিল অনেক কিছুই, ইউটিউব করছিলাম, তারপরে হচ্ছে পড়াশোনা একটা সময়ের লক্ষ্য ছিল যে চাকরি করব, প্রাইমারি স্কুলে চাকরি করব, ঠিক আছে, এটা একটা সময়ের লক্ষ্য ছিল, বাট
সেটাও হলো হলো না কোথা থেকে এখন আমি মেকআপ মেকআপ আর্টিস্ট হয়ে গেছি তো টিচার হওয়ার লক্ষ্য ছিল বাট আমি এখন মেকআপ আর্টিস্ট হয়ে গেছি আমি জানি না মানে কোনটা কখন চলে আসে বলা যায় না তো মেকআপের প্রতি এখন ভালোবাসা ভীষণভাবে কারণ এটা নিয়ে এখন কাজ করছি যেহেতু তো খুব ভালো লাগে আমার যে আমার পুরো একটা রুম থাকবে পুরো মেকআপে ভর্তি এরকম একটা স্বপ্ন আছে দেখা যাক এরকম একটা ডেস্টিনি আছে কোনোদিন পূরণ হবে কিনা যাই না বাট ইচ্ছেটা আছে তো এখন বাজে প্রায় একটা আর আজকে না আমার রান্নাবান্না শুরু করতে অনেক লেট হয়ে গেছিল একটা অন্য কারণের জন্য আমার এত মাথা গরম হয়ে গেছিলো কি বলবো মানে ভীষণভাবে আমি কি বলবো কিছু কিছু ব্যাপার থাকে দেখবে যেটাকে ইগনোর করা যায় না আমি যদি ইগনোর করি তাহলে সেখানে আমার অপমান তো সেরকমই আর কি পারছিলাম না ইগনোর করতে একটা বাজে ভাবে একটা ঝামেলায় ফেসে গেছিলাম সেই জন্য এতক্ষণ মানে মেজাজ এত গরম ছিল ভীষণভাবে তো যাই হোক কিছু করার নেই এরকম সিচুয়েশন লাইফে আসতেই থাকবে তাই না অনেক সময় ইগনোর করা করতে পারি অনেক সময় পারি না ইগনোর করতে আর ইগনোর করা উচিত না সেলফ রেসপেক্ট হচ্ছে সব থেকে বড় ব্যাপার আত্মসম্মানটা সবার আগে তাই কিছু কিছু ব্যাপার যদি আমি ইগনোর করি না সেখানে আমার নিজেকে অপমানিত হতে দেখতে হবে আর কি তো সেটাই ভীষণভাবে মাইন্ড ডিস্টার্ব ছিল এতক্ষণ রান্নাবান্নাও কিছু করতে পারিনি আমি জাস্ট এতক্ষণে ভাত বসিয়েছি আর একটু কুমড়ো আলু দিয়ে তরকারি করছি আর একটু ছোলার ডাল করছি মানে ডাল বলতে গেলে কি বলতো মুসুর ডাল মুগ ডাল কিছুই এখন বাড়িতে নেই তো একটু ছোলার ডাল ছিল সেটাই এখন করছি এই দিয়ে বলবো আজকে খেয়ে নাও না হলে ডিম ভাজা করো মানে এখনো পর্যন্ত আমার এতটা মাইন্ড ডিস্টার্ব লাগছে আর অন্য রান্নাবান্না কিছু করতেও ইচ্ছে করছে না আমার আছে অনেক সবজি ফ্রিজে ভরা আছে কারণ এই তো কবেই সবজি নিয়ে এসছে কিন্তু আজকে আর কিছু রান্না করবো না কালকে আমি তো অনেক রকম রান্না করেছিলাম প্রায় 4-5 রকম রান্না করেছিলাম কালকে তো আজকে আর আমার একদম ইচ্ছে করছে না আবার কালকে ফ্রাইডে আছে কালকে মা আসবে বাবা আসবে সবাই আসবে তো কালকে আবার দেখা যাবে কিন্তু আজকে এখন আমি ভীষণভাবে এম্বারেসড ফিল করছি আমার ভীষণ মাইন্ড ডিস্টার্ব লাগছে রান্নাবান্না করতে আমার একদম ইচ্ছে করছে না তো এখন প্রায় একটা বেজে গেছে বাপ্পা এখন আসেনি এবার আসবে আমার গরুকে এবারে স্নান টান করায় একবার সকালবেলা সবাই ভাত খেয়েছে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব খেয়েছে তো তো এখন ওই জন্য হালকা যা থাকবে তাই দিয়ে গুড ইভিনিং তো এখন এদিকে বসিয়েছি এ দেখো দুধ গরম করতে আর ওদিকে গ্যাসে হচ্ছে সিমুইয়ের পায়েস তো ভাবলাম যে আজকে গোলু কিন্তু সিমুইয়ের পায়েস করে দিই সিমুইয়ের পায়েস খাক কদিন ধরে না খালি ওই সুজি খাচ্ছে আর ওটস খাচ্ছে আর দুধ রুটিও খাই ভাবলাম আজকে একটু সিমুইয়ের পায়েস করে দিই আর এখানে গরুর দুধ গরম করতে ফুটালে বসিয়েছি আর সন্ধে হয়নি সন্ধে হবে হবে তবে পায়েসটা বানিয়ে আমি যাবো সন্ধে দিতে তারপরে এসে ওকে খাওয়াবো তারপরে তো বোধহয় ঘুমিয়ে যাবে আমি আজকে ঘুরতে যাইনি বাইরে একটুখানি শুয়েছিলাম আর ও তো সমান দেখছি জানলা দিকে বকবক বকবক করছে আর আমার আজকে ভীষণ টায়ার্ড লাগছিলাম একটুখানি শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম আজকে আর ওখানে আমি ঘুরতে যাইনি না হলে প্রতিদিন ওই রাস্তা দিকে ঘুরতে যাই